হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ভালো আছি। দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সরস্বতী পুজো হবে। দেখো বাচ্চাগুলো কালকে রাত্রিবেলা সব এগুলো করছে, কারণ রাতের বেলা এখানে আলোর ঠিকঠাক ব্যবস্থা নেই, সেই জন্য আমি কোনো কিছু করতে পারিনি। তো এখানেই আজকে পুজো হবে, দাঁড়াও তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো, এগুলো হচ্ছে সুতো দিয়ে সব কষছে। তো ওগুলোর মধ্যে সরেও সরিয়া ক খ এক দুই ABCD সব এগুলো লিখছে। এখন কিন্তু খুব সকাল, তাই দেখো একদম জায়গাটা ফাঁকা, কারণ সবাই স্নান করতে গেছে আর আমিও স্নান করতে যাব। আজকে হলুদ টলুদ দিয়ে ভালো করে স্নান করতে হবে। আর সকাল সকাল যেহেতু পুরোহিত আসবে, কারণ আজকে তো এমন দিন পুরোহিত নিয়ে মানে একদম টানাটানি পড়ে যায়, কোথায় যাবে না যাবে একদম ঠিক ঠিকানা নাই। তো সেই জন্য তো তোমাদের সাথে পরে কথা হবে। হে গাইস, তো দেখো আমার স্নান টান হয়ে গেল। আমি এখন মাথা থেকে গামছাই খুলি নাই, কারণ চুল টপ টপ চুল থেকে টপ টপ করে জল পড়তেছে। এই যে দেখো, এখানে সব রেডি করে ডাকছে, এখনো ঠাকুরের মুখ টুক খুলেনি। তো পুরোহিত একবার আসছিল, আসার পরে চলে গেছে, আমাদের একদম রেডি হয়নি, সেই জন্য অনেক সকালে আসছিল। তো আমিও শাড়িটা পরে রেডি হলাম, এই জন্য কারণ কখন আসবে ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য আমার অনেক কাজ আছে, আমি এখন ঠাকুর টুকুর পূজা দেবো, তোমাদের সাথে পরে কথা হবে। গাইস দেখো, আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল, সবাই রেডি হয়ে বসে আছে। এখন পর্যন্ত পুরোহিতের আসার কোনো নামগন্ধ নেই, কোথায় যে গেছে কে জানে, লাবাতা হয়ে গেছে পুরোহিত। এই যে দেখো আমাদের সরস্বতী ঠাকুরের মুখটা কত সুন্দর হয়েছে। পুরোহিত আস্তে আস্তে অনেক দেরি করলো, বাচ্চাগুলোর প্রচন্ড খিদা পাইছে। এখন প্রায় 12টা বাজে, 12টার সময় পুরোহিত আসলো। এই যে দেখো, ওর হাতে খড়ি দেওয়া হচ্ছে। দেখো সরস্বতী পূজা হবে আর খিচুড়ি হবে না, সেটা তো আর হয় না। তো সরস্বতী যা হচ্ছে, এই যে গাইস, চুমকিতে তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। মুখটা দেখা একটু, এই দেখো নানা কি সুন্দর খাচ্ছে। এই নাও, এইভাবে না দিয়ে না একটা কাজ করতে পারতি, খিচুড়ি যেখানে দিবি না ওর পাশেই ফলটা দিয়ে দে, তাহলেই হয়ে যাবে। ও বৌদি শুনো না, খিচুড়ি যেখানে দিচ্ছ না তার পাশেই ফলটা দিয়ে দাও, একবারে ঝামলা শেষ। না হাতে হাতে দিতে হবে না। কিরে খিচুড়ি যে খাচ্ছিস বললি না, তো কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। বাচ্চাগুলো এতদিন থেকে চাঁদা তুলছে আর আজকে সবাইকে রাস্তায় সব লোককে দাঁড় করে সবাইকে প্রসাদ দিচ্ছে। এই দেখো চারকোলা খাচ্ছি, কারণ সবসময় পূজার চারকোলাটাই খেতে হয়, সেই জন্য। ভাই দেখো খিচুড়ি, সবাই বলছে খিচুড়ি খুব টেস্ট হচ্ছে। এই যে দেখো, এখানে রুমের শখের দোকান ঘরের খুঁটি আজকে গাড়া হবে, কারণ আজকে সরস্বতী পূজা। তো আজকের দিনটা খুব ভালো, তাই ভাবলো যে আজকেই খুঁটিটা গাড়বে। তো এইদিকে এখন খুঁটি গাড়া হচ্ছে। শুভ ভিত্তি স্থাপনাদি কর্মধ্যে অঙ্কুর্ণাহ 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 রাজেন্দ্র বর্ণ অগ্নি ভয়ম আদিত্য বিশ্ব সূর্য বৃহস্পতি দদেতু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। রাস্তাতে বইলে দে ভালো ফুল লাগতো। হ্যাঁ দে না। গণেশের প্রধান ফুলই লাল। তিনবার বললো, তিনবার মনের ইচ্ছা বইলে তিনবার।
তো গাইস, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো ব্লগটা এখন এখানেই শেষ করছি। তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর তোমরাও আজকে খুব এনজয় করো, খুব এনজয় করো। টাটা গাইস।